গাইস, আফটার আ লং টাইম আই মিন লাইফ, কিছুই করার ছিল না, তাই অনেক বোর হচ্ছিলাম, দেখে ভাবলাম লাইভে আসি। অনেক দিন লাইভে আসা হয় না, সবার সাথে আড্ডা দেওয়া হয় না। অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছে, আপু আপনি কেন লাইভে আসেন না, আপনার কোনো আপডেটস নেই, আপনি কোথায় হারিয়ে গেলেন। সো ভাবলাম যে আজকে একটু লাইভে আসি, সবার সাথে একটু আড্ডা হয়ে যাক। And I was also feeling so bored. That's why I have decided to come in life. সবার কোনো questions থাকলে করতে পারেন, and কোনো কথা থাকলে বলতে পারেন, no problem. প্রান্ত লিখেছে হাই আপি, হ্যালো। আসিফ মাহমুদ লিখেছে আপু অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। সৈকত দাস লিখেছে অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। প্রান্ত লিখেছে আপি আমি তোমাকে অনেক লাইক করি, থ্যাংক ইউ সো মাচ প্রান্ত। মাহফুজ লিখেছে হ্যালো আপু, লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু, আই লাভ এভরি ওয়ান। সৈকত দাস লিখেছে কেমন আছেন আপনি, আমি ভালো আছি। হাবিব লিখেছে নাইস লুকিং, অলরাইট। মেহেদি হাসান সোহেল লিখেছে আপনাকে লাইভ দেখতে পেয়ে ভালো লাগলো। আই নো সবার অনেক কমপ্লেন, মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা ছিল অ্যান্ড আমার ফ্যান্স ফলোয়ার্সরা সবাই বলছিল আপু আপনি অনেকদিন লাইভে আসেন না, আপনার কোনো খোঁজ খবর নেই, আপনি কার কাজ করছেন না, ব্লা ব্লা। ওকে, প্রান্ত লিখেছে তুমি অ্যান্সার করনি, বুঝলাম না। ইফতি হোসেন লিখেছে কি অবস্থা, হ্যালো ভালো অবস্থা, তোমার কি অবস্থা। মহির খান লিখেছে নাইন আর কিছু পয়েন্ট। শ্যামল রয় লিখেছে হাই আপি কেমন আছো, আমি ভালো আছি। হাবিবুর রহমান লিখেছে আমি আপনার অনেক বড় ফ্যান, ও থ্যাংক ইউ। তুষার লিখেছে মিউজিক ভিডিও করেন না কেন, বেশি বেশি মিউজিক ভিডিও করবেন। আচ্ছা, সো মিউজিক ভিডিও নিয়ে একটা কথা বলি, গতকালকে আমার একটা মিউজিক ভিডিও শ্যুটিং ছিল, যেটা ডিরেকশন দিচ্ছে রুদ্র তাসিন, আপনারা চিনেন আই হোক। অ্যান্ড আমার সাথে ছিল আমার কো অ্যাক্টর সৌমিক আহমেদ। সো সুন এটা রিলিজ হবে। আমি তেমন একটা মিউজিক ভিডিও করি না, বাট এটা হচ্ছে করলাম বিকজ আই ডোন্ট নো করতে ইচ্ছে করলো, আই হোপ ভালো হবে। ওকে, নতুন কোনো ধারাবাহিক করছেন কি, লিখেছেন আসিফ মাহমুদ। হ্যাঁ, নতুন ধারাবাহিক করছি সিনেম্যাটিক ইমরাউল রাফাতের, সেটা অন ইয়ার যাবে কিছুদিনের মধ্যে। অ্যান্ড বউ বকাতে তো করছি, এখন তো ঈদের টাইম, সো সিরিয়ালের থেকে সিঙ্গেল এক ঘন্টার নাটক বেশি করা হচ্ছে। অ্যান্ড এই তো চলছে, অবশ্যই আপনারা আপডেটস পাবেন আমি যদি কোনো ধারাবাহিক করি বা নতুন কোনো নাটক করি, আমার ফেসবুকে আমি সবসময় আপডেটস দিতে থাকি। সাবরিনা জারিন লিখেছে কিউট আপু, থ্যাংক ইউ। খান রাসেল লিখেছে দোজ প্রিটি আইস, ও থ্যাংক ইউ। আপু তোমার অভিনয় অনেক ভালো, আমি তোমার সব নাটক দেখি, গত ঈদের টমেটো কেচাপ ভালো ছিল, সামনে আর কি নাটক আসবে। ইয়াস, গত ঈদের টমেটো কেচাপ ভালো ছিল, বাপের বেটা ভালো ছিল, আই হোপ এবারও ভালো কিছু কাজ আসবে, এখনই বলতে পারছি না, আমি যখন শুটিং করা শুরু করব সবাইকে আপডেট দেবো, ডোন্ট ওয়ারি। লাইভে আসার আগে সাজুগুজু করে এসেছি, না আমি লাইভে আসার আগে সাজুগুজু করে আসিনি, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার ফেসবুকে আমি আপডেট দিয়েছি, এটা ছিল ইফতারের একটা প্রোগ্রাম, ইফতার নিয়ে একটা রান্নার অনুষ্ঠান যেটা করছে কে কাফের দোসি আপু। সো আমি ওখানে গেস্ট হিসেবে গিয়েছিলাম চ্যানেল আইতে, ওখান থেকে বাসায় আসলাম, সে বোর হচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে লাইভে আসি গল্প করি। আমার এত এনার্জি নাই লাইভে আসার আগে সাজুগুজু করার। ওকে, প্রান্ত আহমেদ আবির লিখেছে
তোমাকে ইনবক্স করেছিলাম, তুমি অ্যান্সার করনি। ওকে, আই উইল সি। আচ্ছা, আপনার হাসিটা অনেক সুন্দর আপু, সোহেল লিখেছে, থ্যাংক ইউ। খান রাসেল লিখছে, সারাদিন বাসে ছিলাম নাকি? নো, আমি সারাদিন বাসে ছিলাম না, আমি আই ওয়াজ ইন আ শো অ্যান্ড দেন আই কেম ব্যাক, সো আই থট টু কেম ইন লাইফ টু কাম ইন লাইফ। ইফতি হোসেন লিখেছে, আমার কিন্তু আমি কিন্তু তোমার অনেক বড় ফ্যান। ও, ইটস আ গ্রেট কমপ্লিমেন্ট বদ্দা, তোমায় একদম সারি কাপুর মতো দেখতে। তুমি কি সারি কাপুর বোন হও? না, আমি সারি কাপুর বোন হই না, বাট হ্যাঁ, আমাকে অনেকেই বলে আমি সারি কাপুর মতো দেখতে। শি ইজ ভেরি প্রিটি, আই জাস্ট লাভ হার। মানে আমি সারি কাপুর অনেক বড় ফ্যান, অনেক প্রিটি। তোমার হোম টাউন কোথায়? আমার হোম টাউন চিটাগাং, রাসেল লিখেছে। আচ্ছা, ইমরান খান প্রিন্স লিখেছে, আই রিয়েলি লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আহমেদ আলামি লিখছে, ওই তুমি মালয়েশিয়া আসলা দেখলাম না যে, আমি তো আপনাকে চিনতে পারলাম না, সরি। জনি লিখছে, হাই আপু কেমন আছেন? আমি ভালো। আপনাকে আমি কি কোনোদিনও সামনাসামনি দেখতে পারবো না? আই ডোন্ট নো। হ্যালো ক্রাশ কিউটি গার্ল, ও মাই গড, এত কথা একসাথে। মালয়েশিয়া ট্যুর কেমন ছিল? ইট ওয়াজ জোস, জোস ছিল একমাত্র শুধু শ কাপুর জন্য, আদারওয়াইজ ইট ওয়াজ টু বোরিং, বাট শ কাপু মেড মাই ট্যুর অ্যাকচুয়ালি, থ্যাংকস টু হার। আমি আপনাকে দোয়া করি আপনি ভালো ভালো বুঝি নেই। ওকে আপু, আপনার সব নাটক আমার দেখা শেষ। ও থ্যাংক ইউ আপি, তুমি সাচ এ বিউটি, ইউ আর মাই সিক্রেট ক্রাশ। আপি ইউ আর ভেরি ব্যাড বিকজ এনি কমেন্ট সি করে পড়লাম না, বুঝি নেই। একটু চিটাগাংয়ের অ্যাকসেন্টে কথা বলবা? আমি চিটাগাংয়ের অ্যাকসেন্টে কথা বলতে পারি না, আই উইশ আমি পারতাম। আমি আমি ঢাকায় বড় হয়েছি, আমার আম্মুও ঢাকায় বড় হয়েছে, আমি চিটাগাংয়ে হাতে গোনা 5 থেকে 6 বার গিয়েছি, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ টু টক ইন চিটাগাং ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে কিছু, আচ্ছা কেমন আছেন আপু? আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। সামওয়ান টোল্ড মি দ্যাট ইউ আর ইন রিলেশনশিপ, সত্যি নাকি? সামওয়ানকে জিজ্ঞেস করেন। হে রিয়েলি আই এম সো মাচ লাইক ইউ, হয় না, ইট শুড বি আই লাইক ইউ সো মাচ, নট আই এম সো মাচ লাইক ইউ। এনিওয়েজ থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে বন্ধুর লিস্টে নিবা আমাকে আপু? আসলে সারাদিন আমাকে এতজন বন্ধুর লিস্টে নিতে বললে, এতজন যদি আমি বন্ধুর লিস্টে অ্যাড করি তাহলে তোমার ফ্রেন্ড লিস্টই শেষ হয়ে যাবে, এর জন্য আমি কাউকেই বন্ধুর লিস্টে অ্যাড করি না, কারণ একজনের কথা শুনে আরেকজন রাগ করবে তার জন্য। শুধু অ্যাডমায়ার করা কমেন্টসগুলো রিড করবেন, বাকিগুলো না। সিরিয়াসলি, ইজ দ্যাট কল লাইভ? না, অ্যাকচুয়ালি নো, আমি সব কমেন্টসই পড়ছি। লাইভে আসলে একটা প্রবলেম আছে, অনেকগুলো কমেন্টস আসতে থাকে, সো বাকিগুলো উপরে উঠেছে, ওগুলো স্ক্রল করে পড়ার মতো এনার্জি অ্যাকচুয়ালি আমার নেই। আর সৈকত দাস লিখেছে, আমার মনে মনে হয় তুমি সারি কাপুর কার্বন কপি। ওকে, তোমার নেক্সট প্রজেক্ট কি? সিয়ামের সাথে কি তোমার ড্রামা আসবে ফিউচারে? সিএমের সাথে আমি একটা নাটক করেছি তো, সিরিয়াল করেছি সুপারস্টার, ওটা আপনারা মনে হয় দেখেছেন। ইনশাল্লাহ ফিউচারে আমরা একসাথে কাজ করব, কারণ কাজ যেহেতু করছি সবার সাথেই কাজ করতে হবে, সো যদি কখনো করি তাহলে তো আপনারা জানবেন। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, সজল বোস। দাদা আপনি আবার আপু কবে থেকে ডাকেন আমাকে?
কাউস্তর জানিস, দ্য ওয়ে ইউ লাভ ইট শোজ ইউর ইনার বিউটি, থিঙ্ক ইউর ইনসাইড ইজ মোর বিউটিফুল দেন আউটসাইড, দ্যাটস এ ভেরি নাইস কম্প্লিমেন্ট। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এশা লিখেছে, সাচ এ প্রিটি গার্ল, থ্যাংক ইউ। খান রাসেল লিখেছে, ইভানা তোমার ভয়েসটা এমন লাগছে কেন, আই ডোন্ট নো। ওকে, এত কমেন্ট, সরি যদি মিস করে যাই, কেউ কিছু মনে করবে না কারণ সব উপরের দিকে চলে যাচ্ছে। কোয়ার্টিস্ট হিসেবে কার সাথে কাজ করতে ভালো লাগে, লিখেছি খান বাচ্চা। ওকে, ডিপেন্ড করে ছেলে কোয়ার্টিস্ট নাকি মেয়ে কোয়ার্টিস্ট। আমার সবার সাথে কাজ করতে ভালো লাগে, বাট যার সাথে বেশি ভালো লাগে, যদি বলে থাকেন যে কার সাথে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো যে নাইম ভাইয়া, FS নাইম ভাইয়া, তারপর জোবান, তসিফ ভাইয়া, ওদের সাথে আমি বেশি কাজ করেছি। সো ওদের সাথে কাজ করতে আমি বেশি কমফোর্টেবল। অ্যান্ড হ্যাসিয়াম, সবার সাথে অ্যাকচুয়ালি ওভাবে বলার মানে ওভাবে কাউকে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, কারণ আমরা যেহেতু অ্যাক্টিং করি আমাদের সবার সাথে কমফোর্টেবলভাবে কাজ করতে হয়, অ্যান্ড এটা হয়ে যায় বিকজ অ্যাক্টিং যখন আমরা করতে যাই তখন আমাদের পরিচয় হয়, তখন আমাদের কাজ করতে হয়। সো আর মানে স্পেসিফিক্যালি বলতে পারবো না, কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা। এখন কোয়ার্টিস্ট যেমনই থাকুক আমার ওর সাথে ম্যাচ আপ করে অ্যাক্টিং করতে হবে। সো আমি ওভাবে স্পেসিফিক্যালি বলতে পারবো না যে আমার ওর সাথে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, আমার সবার সাথে কাজ করতে ভালো লাগে, যে কোনো কোয়ার্টিস্ট হোক না কেন। একজন দেখছে, আই লাভ ইউ আয়েশা টাকিয়া, ও মাই গড, আপনি ভুল দেখছেন, আই এম নট আয়েশা টাকিয়া। তোমার হাসির প্রেমে পড়ে গেলাম, ওকে। তুমি কি ডায়েটে আছো? ইয়েস, আই এম অন ডায়েট। কে আপু লিখেছে, ইভানা মিস ইউ, আপু মিস ইউ টু, আমরা এত কাছাকাছি থাকি কিন্তু আমাদের দেখা হয় না, প্ল্যান করো তাড়াতাড়ি দেখা করি। সোমা রহমান লিখেছে, হ্যালো আপি, হাই। তোমার সাথে জাকির মানায়, জাকি ইজ মাই বাডি। মার্চেন্ট রন জোবানের সাথে, কি জোবানের সাথে, আমি আর দিব না, দেখলে দেখা হলে নেক্সট টাইম কাজে, কি কি যেন লিখতেছে মানুষ, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমাকে জোস লাগতেছে, থ্যাংক ইউ। তোমার ফেভারিট ডিরেক্টর, ওকে, আর একটা টাফ কোয়েশ্চেন, রাসেল কিন্তু আমাকে অনেক টাফ টাফ কোয়েশ্চেন্স করতেছে, আই লাইক ইট। আমার ফেভারিট ডিরেক্টর হচ্ছে আমার নাটকের একদম মানে যে আমাকে আরে নো কি বলবো, আমার আমি যার জন্য আজকে আমি ইভানা, যেই ডিরেক্টরের জন্য, দ্যাটস ইমরাউল রাফাত। রাফাত ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস, কারণ রাফাত ভাই আমাকে যেসব চান্সেসগুলো দিয়েছে রিস্ক নিয়ে, সেগুলো হয়তো কোনো ডিরেক্টরই দিত না। ফার্স্ট অফ অল ইমরাউল রাফাত, সেকেন্ডলি হচ্ছে মাবরুর রশিদ বান্না ভাইয়া, যার কারণে 9.5 আমি অভিনয় করতে পেরেছি, যার কারণে আজকে আমাকে মানুষ কিছুটা হলেও চিনে। সো এই দুজন হচ্ছে আমার ফেভারিট ডিরেক্টর, আর সবাই আমার ফেভারিট, আমি কাউকে বলবো না, কারণ আমি যাদের সাথে যাদের সাথে কাজ করেছি আলহামদুলিল্লাহ সবার সাথেই আমি কমফোর্টেবলি কাজ করেছি, আমার কারোর সাথে কখনো কোনো প্রবলেম হয়নি, অ্যান্ড সবাই অনেক ভালো। ও প্রিয় গানটা একটু শোনাবা, সরি আমি গান গাইতে পারি না। তুমি কি টাইম মেনটেন করো কাজের সময়? অবভিয়াসলি টাইম না মেনটেন করলে কাজ করে কি মজা, আমি চেষ্টা করি। ঢাকা শহরের আসলে টাইমের কথা বলা যায় না, কারণ আজকে বের হয়েছিলাম 3টার সময়, চেন্নাইতে যাওয়ার কথা ছিল, বের হয়েছিলাম 1:30, কিন্তু পৌঁছেছি 3:30।
আমার আমার ধারণা ছিল যে আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। সো আসলে ঢাকা শহরে টাইম মেনটেন করতে গেলে মানুষকে 3-4 ঘন্টা আগে বেরোতে হবে, বাট আমি ট্রাই করি, যেহেতু আমি উত্তরাতে থাকি, উত্তরে যেসব শুটিং থাকে আমি টাইমলি যাওয়ার চেষ্টা করি, এবং বাইরে যেগুলো শুটিং থাকে ওগুলোতেও আমি টাইম মেনটেন করার চেষ্টা করি। মাঝে মাঝে ভুল হয়ে যায়, বাট ডিরেক্টরে বুঝে নেয়, কারণ ঢাকা শহর এমনই একটা জায়গা। জোবন ভাইয়ের সাথে 9.5-এর নাটক, হ্যাঁ করেছি। হ্যালো আপু, দিস ইজ বারিশ, হ্যালো। সাইফুল তালুকদার লিখছে, তুমি অনেক ভালো, আপনি কেমনে জানেন? আমি তো ভালো নাও হতে পারি। আন্টি আঙ্কেল কেমন আছে? আলহামদুলিল্লাহ, আম্মু আব্বু ভালো আছে আপনাদের দোয়ায়। আই লাভ ইউ অতসী। ও অতসী কিন্তু আমার নাম না, ওইটা মানে ওটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে বাচ্চাটার নাম হবে অতসী, আমার নাম অতসী। চলে আয়া, কে আপনি কিছু চলে আয়া, আমি উত্তরে থাকি এখন, আড্ডা দিব, কল মি ওয়েন ইউর ফ্রি ইভিনিং এর পর বাসা থেকে। ইয়াস আমি আসবো আপু, আমি আসবো, আমাকে ফোন দিও তুমি যখন ফ্রি থাকো, আর আমি যখন ফ্রি থাকবো চলে আসবো, একসাথে এসে আড্ডা দিব। মিডিয়াতে কোন মেয়েটার অ্যাক্টিং ভালো লাগে? সবার অ্যাক্টিং আমার ভালো লাগে, আমার যত যত অ্যাক্ট্রেস হচ্ছে বাংলাদেশের সব সবার অ্যাক্টিংই ভালো লাগে, কাজ অ্যাক্টিং না জানলে অ্যাক্ট্রেস হতো না। সো ওরা যেহেতু অ্যাক্ট্রেস, সো ওদের অ্যাক্টিং নিশ্চয়ই ভালো, এই জন্য ওরা অ্যাক্ট্রেস হয়েছে। সো সবার অ্যাক্টিং আমার ভালো লাগে। তুমি রাসেলের কমেন্ট শুধু পড়ো, এই যে আপনারটাও পড়লাম, তোমার সাথে নেক্সট টাইম কাজ থাকলে বকা দিয়ে দিব, সো গেট রেডি। ওকে, ভালোবাসো না আমাকে তাইলে নিতে, বুঝলাম না। ডু ইউ মিস মালয়েশিয়া? নো, আই মিস ব্যাংকক। ভালো আছেন আপনি? ইয়েস আমি ভালো আছি। ওকে, জাকি তো একটা, ও আচ্ছা, ওকে ফাইন, নো ব্যাড কমেন্টস, ওকে? আপনাদের যদি কাউকে পছন্দ না হয় প্লিজ ব্যাড কমেন্টস করবেন না, আই জাস্ট হেট ইট। এক একজন এক এক রকম হয়, সো আপনারা কাউকে ভিডিওজে দেখে বা নাটকে দেখে প্লিজ আপনারা ডোন্ট জাজ পিপল, জাজ তখনই করবেন যখন আপনারা তাদেরকে চিনবেন, দেখবেন, কথা বলবেন। সো হেটার্সরা থাকবেই, আমারও অনেক হেটার্স আছে যারা আমাকে অনেক হেট করেন, তারা প্লিজ অ্যাভয়েড করে যান, কারণ আমি কোনো খারাপ কিছু লেখা, ইটস নট গুড। না তুমি স্ট্রেট কথা বলো, ভাল লাগছে। ওকে, আপনি তোমার ফেভারিট কোয়ার্টিস্ট কে? সবাই, আমি যাদের যাদের সাথে কাজ করছি সবাই আমার ফেভারিট। আর একটা মজার ব্যাপার কি জানিস, মাত্র নাইমা আপুয়ের হলুদের ভিডিওটা দেখতেছি আর তুইও লাইভে, ওয়াও! ওই মুভিতে কিন্তু অনেক জোশ ছিল, কেমনে কেমনে সময়গুলো পার হয়ে গেল, তাই না? আই মিস দোজ টাইমস। আচ্ছা, তোমার ফেভারিট রেস্টুরেন্ট কোনটা? আই এম ফুডি পার্সন, আমার অনেকগুলো ফেভারিট রেস্টুরেন্ট আছে। সবার আগে যদি বলতে চাই তাহলে ফেভারিট হচ্ছে ম্যানহাটন ফিশ মার্কেট, তারপর হচ্ছে ম্যানহাটন ফিশ মার্কেট, তারপর হচ্ছে হট বক্স, তারপর আমেরিকান বার্গার, মাস্কেট গ্রিল, সব আমার ফেভারিট, সব যেখানে যেখানে খাবার পাওয়া যায় সবই আমার ফেভারিট। রিসেন্টলি একটা ফেভারিট হচ্ছে সাবারো, গুলছানে, জাস্ট অ্যামেজিং পিৎজা ওদের। শুটিং করতে কোথায় বেশি ভালো লাগে, দেশে নাকি আউট অফ কান্ট্রি? আউট অফ কান্ট্রি শুটিং মানে মরে যাওয়া, বাট একটা এক্সাইটিং থিং হচ্ছে আউট অফ কান্ট্রি শুটিং করতে বেশি ভালো লাগার কারণ হচ্ছে ও, এটা অন্যরকম একটা ফিলিংস। আমি শুটিং করতে, ইউনো, বাইরে যাচ্ছি, শুটিং করছি, পার্টি আলাদা। আমার সিম্পলিসিটি, আপনার সিম্পলিসিটি আমার সবচেয়ে পাওয়ারফুল, আপনার সবচেয়ে পাওয়ারফুল স্কিল, কিপ ইট আপ। থ্যাংক ইউ।
কি মনে করে লাইভে আসলা আপু? আর অনেকদিন পর দেখলাম, জানি না কি মনে করে, আই ওয়াজ ফিলিং সো বোরিং অ্যাট হোম, দ্যাটস ওয়াই। ইউর নিউ লুক উইথ হোয়াইট শাড়ি ওয়াজ ড্যাশ ড্যাশ সুপার নাইস আপু, থ্যাংক ইউ। হাই, তোমাকে ভালো লাগছে নাটক দেখি তোমার। শুটিং এর খাবার নাকি পচা হয়? সত্যি না, শুটিং এর খাবার অনেক মজা হয়। গরুর মাংস দিয়ে ভাত, উফ, গরুর কালা ভুনা, ইটস টু ইয়াম। এগুলো খেয়ে খেয়ে মানুষ মোটা হয়ে যায়। বাংলাদেশে শুটিং না, শুধু সালাদ দেওয়া উচিত, আর কিচ্ছু না। ইউ আর লুকিং সো মাচ বিউটিফুল অ্যান্ড স্টানিং, মালিহা আহমেদ লিখেছে। থ্যাংক ইউ মালিহা। ওকে, হোয়াটস রং উইথ চার্জার? ফাহাদ লোকমান লিখেছে, ওরে আরে আমি পড়তে পারি না ছিল আমার কথা, বাট আমি বুঝছি। টুমফুনি না রে? হ্যাঁ আমি টুমফুনি। তুমি তো বিয়ে কর, তুমি তো বিয়ে করছো রিসেন্টলি, তুমি তো দাওয়া তো দাও নাই, কথা বলবা না তুমি আমার সাথে? আপু তুমি আমাকে আনফ্রেন্ড করে দিলা কেন? কাকে আনফ্রেন্ড করছি? আচ্ছা ফিল্মে কাজ করতে কবে দেখবো? ওকে, সো গতানুগতিক ফিল্ম করা আমার একদম ইন্টারেস্টেড না, আমি হচ্ছে নাটক নিয়ে বেশি ব্যস্ত থাকতে চাই। হ্যাঁ, যদি আয়নাবাজি, ডুব, ভুবন মাঝি এই টাইপের কোনো ফিল্মের অফার আসে, আই উইল ডু ইট। যাই না, অনেক পরে অনেক পরে, অনেক বড় হওয়া বাকি আছে ভাই, এসব বলে এখন লাভ নেই। আপু তোমাকে তো পিচ্ছি লাগে না? আমি আমি পিচ্ছি যে তাই, আই এম ডুইং এ লেভেলস মাত্র। বোকা মেয়ে, ইয়েস আই এম সো মাচ বোকা। তুমি চিটাগং এর ভাষায় একটু কথা বলবে না আপু? যে ফাহাদ লোকমান আমাকে নক ইয়ে কমেন্ট করছে, ওকে বলো চিটাগং এর কথা বলতো, সারাক্ষণ চিটাগং এর কথা বলতে থাকে, আমি পারি না। হোয়াট হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ টু ইউ? লাভ, লাভের মানে হচ্ছে নিজেকে ভালোবাসা। আপনি দেখবেন আপনি যতটা মানুষের জন্য করতে পছন্দ করেন, আমি কাজ করি কেন? কাজ আমি নিজেকে ভালোবাসি। আমি আমাকে অনেক উপরে দেখতে চাই কেন? কাজ আমি নিজেকে অনেক ভালোবাসি। আমি যদি নিজেকে অনেক ভালো না বাসতাম, তাহলে আমি আমার যত্ন নিতাম না, আমি ক্যারিয়ারের জন্য এত ফাইট করতাম না, আমি এত উপরে উঠতে চাইতাম না, আমি নিজেকে সুন্দর রাখতাম না, আমি সাজুগুজু করতাম না। আই ডোন্ট নো, লাভ হচ্ছে, লাভ মানে আমি আমাকে লাভ করি। আমি আমি জানি না এটার মানে কি, আমি কেন আমাকে লাভ করব? লাভ মানে হচ্ছে আমার কাছে, লাভ মানে হচ্ছে আল্লাহ, যে তোমাকে সৃষ্টি করেছে তাকে ভালোবাসো। আই ডোন্ট নো, লাভ ইজ, এটা এটা কাউকে বলে বোঝানো যাবে না হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ। আমি জানি না, আমি ওভাবে কখনো চিন্তা করিনি, বাট আমার কাছে লাভ হচ্ছে সেটাই যেটা আমার ভালো লাগে, যেটা ছাড়া আমি থাকতে পারবো না। যেমন আমি আমার, আমি অ্যাক্টিং করা ছাড়া থাকতে পারবো না, দ্যাট মিনস আই লাভ টু ডু অ্যাক্টিং, দ্যাটস হোয়াট ইজ লাভ, নাথিং এলস। ওকে, বেশি দামি দামি বেশি আজের কথা বলে ফেললাম। আচ্ছা, আই সি ইট বিউটিফুল, ওকে আমি শুনছি। প্লিজ তুমি যদি বলো সুইসাইড খাবো, একটা সেলফি তুলবা? অবশ্যই, আপনি যেদিন আমার সাথে, আপনার সাথে যদি কোনোদিন আমার দেখা হয় তাহলে অবশ্যই সেলফি তুলবেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়াচিং ইউ, তাহসিন আমিন। ওয়াও, তুমি খুব কিউট করে কথা বলো, আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সো সাব্বি লিখছে, ও আমি তারে, আচ্ছা আপনার যদি জাকিকে পছন্দ না হয় আপনি একটু অফ যান ভাই, আমার আপনার কমেন্টস পড়তে ইচ্ছা করতেছে না। হি ইজ মাই ফ্রেন্ড, প্লিজ ওর নামে কিছু বললে আমার খারাপ লাগবে। আপু তোমার চিরকুটের নাটকটা খুব ভালো ছিল, তুমি মেজাবিন সচেতন? ইয়েস, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ড্রামা আই হ্যাভ ডান।
তুমি এত সুন্দর কেন? আয়শা? আমি আয়শা না। শপিং করতে নিজের জন্যে ভালো লাগে নাকি অন্য কারো, আই মিন ফ্রেন্ড বা ফ্যামিলির জন্য? নিজের জন্য বেশি ভালো লাগে ভাই, অন্যর জন্য না। অন্যর জন্য শপিং করতে গেলে বুকটা ফেটে যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড আই নেভার সি ইউ ইন টিভি। আই ডোন্ট নো, মেবি ইটস নট, ইট মাইন্ড করার কিছু নাই। আমাকে চিনতে পারছো? না, চিনি নাই সাইদুলকে। আচ্ছা আপু প্লিজ অ্যাড করবা ফেসবুকতে? সবাই এত ফেসবুকে অ্যাড করার জন্য রিকোয়েস্ট করে। আই থট ইউ আর ফেসবুক সেলিব্রিটি। নো ভাই, আই এম নট ফেসবুক সেলিব্রিটি। বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড ইভানা, ওয়াও! আমি আই এম ব্লাশিং। আচ্ছা বান্না ভাইকে বলবো নেক্সট কোনো কাজে তোমায় শুধু সালাদ দিতে, অন্য কিছু না। প্লিজ বলেন, বান্না ভাইও দিবে আমি জানি, ওরা কেউ আমাকে খেতে দিতে চায় না। স্যার নাইস জোক, ইট ওয়াজ এ জোক বাই দ্য ওয়ে। সো হোয়াটস ইউর ফেভারিট কালার? অ্যান্ড মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটার উপর কোনো কালারই হতে পারে না। হ্যালো ডিয়ার, ইউ নো হোয়াট ইজ লাভ? আমি বলে ফেলছি, আর বলতে পারবো না। ওকে, লাইফে অ্যাডভেঞ্চার কিছু করেছো? অনেক কিছু করছি, এখন কোনটা বলবো মনে পড়ছে। হোয়াট ইজ দ্য ক্রেজিয়েস্ট থিং ইউ হ্যাভ ডান? ক্রেজিয়েস্ট থিং আই হ্যাভ ডান? আচ্ছা এইবার মালয়েশিয়াতে একটা জিনিস করেছি আমি, আমার তিনটা ফ্রেন্ড ছিল, আমাদের মানে বাস ছিল গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার জন্য 4:30। সো আমরা কেউ তখন লাঞ্চ করি নাই, আমরা টিকিট কিনে জাস্ট বসছি। মাত্র 15 মিনিটস বাকি ছিল, মানে ইট ওয়াজ 4:50 অ্যান্ড আমাদের বাস হচ্ছে 4:30। অ্যান্ড ওখানে তো টাইম নিয়ে সবাই অনেক কনসিয়াস, কারণ ওখানে সবাই টাইম মেনটেন করে। সো যেটা হচ্ছে, আমি খাবার অর্ডার করেছি, আমরা সবাই বলছিল ম্যাকডোনাল্ডস না, বাট আমি বলছিলাম আমি রাইস খাবো, আই ওয়াজ ক্রেভিং ফর রাইস। সো আমি রাইস অর্ডার দিই, তখন বাজে হচ্ছে 4:52, সরি 4:25, মানে আর 5 মিনিট বাকি ছিল বাসের। তখন তখনও পর্যন্ত খাবার আসেনি, তখন কী করেছি আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমরা এখান থেকে দৌড় দিই, দৌড় দিয়ে ম্যাকডোনাল্ডস ঢুকবো, ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিবো, তারপরে বাসে। বাট এটা অনেক অকওয়ার্ড, ওখানে সব জায়গায় সিসিটিভি লাগানো থাকে, অর্ডার দেওয়ার পর ইউ ক্যান্ট রান। বাট আমরা সাহস করে আমি ফার্স্ট থেকে দৌড় দিলাম, ম্যাকডোনাল্ডসে ঢুকলাম, বার্গার নিলাম, দেখলাম পিছনে থাকে ওরাও তিনজন আসলো, বার্গারটা সাথে সাথে নিয়ে বাসের ওখানে গেলাম, বাসে উঠলাম, 1 সেকেন্ডের মধ্যে বাস স্টার্ট। মানে এই ফিলিংসটা বুঝতে পারবো না, যে না করবে সে বুঝবে না। ওকে, আচ্ছা ওয়েল সেড। আচ্ছা আপু, তোমার করা সবচেয়ে সাকসেসফুল কাজ কি? 9.5। আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, লাইক ইউ আপু, কি অবস্থা? ইউর কি? আচ্ছা আপু, তোমার বাসা উত্তরা? তোমার কোথায়? আমার বাসা উত্তরা, আমার বাসা 14 নম্বর সেক্টরে। সিটিজিএ বাসায়, সিটিজি চিটাগংয়ের ভাষায় কথা বলো। পারি না ভাইয়া। আপু তুমি লাভ করো কাকে? জোভান, শাওন, সিয়াম, সবাইকে লাভ করি আমি। হোয়াট উড ইউ ডু টু লিভ অ্যান ইম্প্রেশন অন আ পার্সন অন ইউর ফার্স্ট ডেট? I will wear a sleeveless tops and a sleeveless dress, you know. I will not put up any makeup on my face. That's it. Impression jeno ar ki lage, ami makeup chhara gechi, tumi ami makeup chhara dekho, tumi blame dite parbe na, tumi makeup kore shundor. আপু আমার খুব ইচ্ছে করে তোমার সাথে একটা কাজ করার।
কোন কোন ছেলেকে থাপ্পড় দিছ? নাটকের মধ্যে অনেক ছেলেকে আমি থাপ্পড় দিছি, এমনি বাস্তবে দিই নাই, সি না দিই। আচ্ছা, সাহস থাকলে তোমার রানিং বিএফ কয়টা বলো তো? রানিং বিএফ? কোনো বিএফ নাই আমার, সাহসের কি আছে? বিএফ থাকলে বলবো না কেন? আর মানুষের কয়টা থাকে? একটাই তো থাকে, তাই না? হ্যাঁ আপু, আপনি কি মোশাররফ করিমের সাথে অভিনয় করবেন? আল্লাহর রহমতে আমার মোশাররফ ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করা হয়েছে। আপনি বাপের বেটা দেখেন? আমি গত ঈদে সাত পর্বের একটা নাটক করেছি, বাপের বেটা, যেটাতে মোশাররফ করিম ভাইয়া ছিল। শেয়ার ইউর স্কেরিয়েস্ট মোমেন্টস। আমি আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ভয় লাগে, কারণ আমি রাতের লাইট অফ করে ঘুমাতে পারি না একা একা, আমার অনেক ভয় লাগে। আমি বাথরুমে যেতে পারি না, আমার ভয় লাগে। আমি পানি খেতে যেতে পারি না, আমার ভয় লাগে। সব কিছুতে আমার ভয় লাগে। স্কেরিয়েস্ট মোমেন্ট বলতে গেলে অনেক চিন্তা করতে হবে, মনে পড়ছে না। আপু সরি, একটু মজা করলাম, বিশ্বাস করো আমি তোমার অ্যাক্টিংয়ের অনেক ভক্ত। থ্যাংক ইউ। আচ্ছা আপু, তোমার ভয়েসটা অনেক জোস। থ্যাংক ইউ। ওকে, আমার কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে যাচ্ছে। সবাই এত প্রশ্ন করে। আচ্ছা, সো আই গেস আমার এখন যেতে হবে। লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে পছন্দ? রাসেল। রাসেল আমাকে কোয়েশ্চেন করতে করতে মেরে ফেলতেছে, আমি কেন বললাম কোয়েশ্চেন করতে? আচ্ছা, লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে পছন্দ? লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে পছন্দ? যে অনেক সোবার, আমাকে যে অনেক ভালোবাসবে, আমার কাজকে যে প্রায়োরিটি দিবে, আমার কথাকে যে প্রায়োরিটি দিবে, যে আমাকে আমার মতো অ্যাকসেপ্ট করবে, তাকেই আমার পছন্দ। ওকে, তুমি তুমি সুন্দর না, তুমি আসলে মায়াবতী। ফেভারিট প্লেস ইন ঢাকা? ফেভারিট প্লেস ইন ঢাকা ইজ মাই হোম। ভূত ভয় লাগে নাকি খারাপ ছেলে? খারাপ ছেলে। আমি লন্ডনে আছি, তোমাকে অনেকটা চিনি আপু, চিনি আপু। ভূত তুমি, আমাকে চিনো না, নেক্সট মান্থ আমি ব্যাক করছি। কি বলে কি বলে আমি কিছুই বুঝি না। চিকন পিনার চার্জার আছে আপনি? নো বাই, চিকন পিনার যুগ শেষ। আই থিঙ্ক তুমি টায়ার্ড, এখন তোমার রেস্ট নেওয়া উচিত। বাই দ্য ওয়ে, ওকে, হ্যাঁ ঠিক বলছে, আমি অনেক টায়ার্ড, আমার অনেক ঘুম আসছে। আচ্ছা, সো গাইস, আমি সরি, আমি আর আজকে লাইভে না থাকি, আই গট এ গো। সো সবাইকে বলবো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সামনে কিছু ভালো কাজ আসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এই তো, আজকের মতো তাহলে আমি লাইফ থেকে যাই, আবার পরে কোনো এক সময় কথা হবে।